টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে কোরআন হাদিসের আলোকে বয়ান। ফজরের নামাজের পরে হিন্দিতে আম্বয়ন করেন ভারতের শীর্ষ মুরব্বী মাওনা আব্দুর রহমান। বাংলায় তর্জমা করে শোনান মাওলানা আব্দুল মতিন। বয়ান শুনতে শীত উপেক্ষা করে লাখো ধর্মপ্রাণ মুসলমান জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিবতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা। জোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা। এছাড়া আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান, এভাবেই চলবে এশা পর্যন্ত। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জুবায়ের পন্থীদের ইজতেমা। এখান থেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রাস্তায় যেন সবাই বের হতে পারে এবং এই দিনের কাজ নিয়ে সবাই যেন চলতে পারে। আল্লাহর রাস্তায় এসে কোনো কষ্ট নাই, আল্লাহর রাস্তায় ভাই ইমান আমল ভালো হয়ে সমস্ত মানুষ জাহান্নাম থেকে বাইরে জান্নাত যেতে পারি। বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে টঙ্গীর তুরাগ তীরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আরিফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আরিফ, ইজতেমার লোক সমাগম কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন সেখানকার। আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন, আজ মুসল্লিদের আসলে উপস্থিতি যেটা যদি আমি দেখাতে চাই সব জায়গাতে আসলে ভরে গেছে। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আজ ফজরের যে আম্বয়ান, সে আম্বয়ান ইতিমধ্যে হতে যাচ্ছে। ভারতের চারজন মুরব্বী আজকে সারাদিন এই বয়ান করবেন, আর সেক্ষেত্রে বাংলা তর্জমাও আছেন, অনেক বাংলাদেশি মুরব্বীরাও তারা বাংলা তর্জমা করবেন, এখন করছেন। তো সেক্ষেত্রে এই যে বিশ্ব ইজতেমার যে মুসল্লিরা যারা আছেন, যদি আজকে দিনের যে ইজতেমার ময়দান যদি আমি বলি যে গণ বিবাহের একটা বিষয় কিন্তু আছে, গণ এই ক্ষেত্রে এই গণবিবাহের প্রতিবারই আসলে হয়ে থাকে, বিশেষ করে দ্বিতীয় দিন যেহেতু। আর সেক্ষেত্রে সকালে ফজরের নামাজের পর যেটা হচ্ছে ইজতেমার ময়দানে আলেম, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ বয়ানের ব্যবস্থাও রাখা হয়েছে। এদের বাদ আছর ইজতেমা মাঠের মূল মঞ্চের পাশে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হয়, এবং কি সেটা হবে এবং কি ইজতেমা মাঠের যে গণবিবাহের যে আয়োজন সেটার কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে তবলিগ মুসল্লিদের বা সাথীদের। তো এই যে এখন আরেকটি তথ্য যে বলেছেন আপনি বা জানেন, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে আমাদের কাছে যে তবলিগ বা ইজতেমার মাঠে মোট সাতজন মারা গেছেন। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে, ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় যে যে মুসল্লিদের যে আগমনে ময়দান কিন্তু পরিপূর্ণভাবে ভরে গেছে, অনেক মুসল্লি ময়দানে জায়গা না পেয়ে পাশের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়ক সহ বিভিন্ন জায়গা দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, এবং কি তারা সেখানে তাঁবু টানিয়ে যেহেতু খিত্তা পাচ্ছেন না, সেই খিত্তার অভাবে তারা কিন্তু বিভিন্ন রাস্তায় বা সড়কে বা ফুটপাতে তারা কিন্তু তাঁবু টানিয়ে তারা অবস্থান করছেন বা এই 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 ইজতেমাতে অংশ নিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার বিশ্ব ইজতেমাতে মোট 48টি দেশের বাইরের মুসল্লি, প্রায় 2000-এর উপরে বাইরের মুসল্লি তারা কিন্তু অংশ নিয়েছেন। তো দিন শেষে আসলে বলা যেতে পারে যে যে আজের যে প্রাপ্তি, যে লাভের আশায় তারা এসেছেন আল্লাহর কাছে, তিনি তারা প্রত্যেকে আসলে প্রার্থনা করছেন যে অনেক ধন্যবাদ আরিফ, আপনাকে ধন্যবাদ।